গ্রেফতার কুমিল্লার সাম্প্রদায়িক অশান্তির মূল চক্রি ইকবাল। বাংলাদেশের কুমিল্লায় পূজো মণ্ডপে কোরআন রাখা নিয়ে অশান্তির নেপথ্যে মূল চক্রি গ্রেফতার। কুমিল্লার পূজা মণ্ডপে ইসলামদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন রেখে হিংসা ছড়ানোর মূল চক্রিকে চিহ্নিত করা হয়েছিল আগে, আর তার 24 ঘন্টার মধ্যেই অভিযুক্ত ইকবাল হোসেনকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে বৃহস্পতিবার গভীর রাতে কক্সবাজার থেকে বছর 35-এর ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পেশ করা হবে। বৃহস্পতিবারই কুমিল্লা কাণ্ডে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে, তাতে দেখা যায় সপ্তমীর রাতে কুমিল্লা শহরের নানুয়া দিঘি এলাকার একটি মসজিদ থেকে কোরআন হাতে নিয়ে বেরোয় এক ব্যক্তি। কিছুক্ষণ পর তাকে নানুয়া দিঘির পাড়ে দেখা যায়। তখন আর তার হাতে কোরআনটি ছিল না, বরং হাতে ছিল হনুমানজির গদা। এই ছবিগুলি বিশ্লেষণ করে ইকবাল হোসেন নামে ওই ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। মনে করা হচ্ছে মণ্ডপে কোরআন রেখে অশান্তি বাঁধানোর ঘটনা পূর্ব পরিকল্পিত। উদ্দেশ্য প্রণোদিত ভাবেই দুর্গা পূজায় দেবতার পায়ের কাছে পবিত্র কোরআন রেখে অশান্তিতে ইন্ধন দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার ইকবালকে চিহ্নিত করার পর ফেসবুক পোস্ট করে বাংলাদেশ পুলিশ সে কথা জানিয়েছিল, আর এবার তাকে গ্রেপ্তারের খবর মিলল। কুমিল্লা কাণ্ডে মোট 41 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে মূল চক্রি ইকবাল ধরা পড়ায় গোটা ঘটনার কিনারা খুব দ্রুত হবে বলে আশাবাদী পুলিশ।